হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও করব। ভিডিওটা হচ্ছে কি, আপনারা নাকি যারা ওয়াইফাই ইউজ করেন, বাসায় ইন্টারনেট ইউজ করেন, ওয়াইফাই রাউটার ইউজ করেন, তো আপনার রাউটারটা কীভাবে আপনি কন্ট্রোল করবেন, ব্যান্ডউইথ কন্ট্রোল, মানে আপনি যে স্পিডটা নিছেন ওই স্পিডটা আপনি কীভাবে নিজের মতো করে কন্ট্রোল করবেন এবং আপনি যা খেয়ে ইচ্ছা যত খুশি দিতে পারেন, সমস্যা নেই। মনে করেন যে আপনার সাপোজ আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনি 5টা মোবাইলে বা 5টা ডিভাইসে আপনি দিচ্ছেন, তো 5টা ডিভাইসের মধ্যে অবশ্যই যার যারা যেটা দিচ্ছেন অবশ্যই সেটা আপনার মনে আছে, তো তাদেরকে কীভাবে আপনি নিজের মতো করে ব্যান্ডউইথ দিতে পারেন এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা করছি। তো অবশ্যই আগেই বলে নিই, যারা নাকি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এর জন্য আপনাকে যাদের এই অ্যাপসটা আছে রাউটার সেট আপ পেজ, এই অ্যাপসটা সবাই নামায় নেবেন, এটা অনেক কাজে আসে। রাউটার সেট আপ পেজে ক্লিক করলে এরকম একটা মেনু আসবে, মেনু আসার পরে আপনারাও ক্লিক করবেন হচ্ছে ওপেন রাউটার পেজ। তো ওপেন রাউটার পেজে ক্লিক করার পর এরকম একটা আসবে অপশন, আপনার রাউটারের লগ ইন অ্যাড্রেসটা দিতে হবে, আপনার আপনার যেটা অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে ওটা অ্যাডমিন দেবেন। মূলত যারা যারা হচ্ছে কি নতুন রাউটার কিনছেন তাদের অ্যাডমিন অ্যাডমিনই থাকবে ডিফল্ট অবস্থায়। লগ ইনে ক্লিক করার পর ভিতরে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে গিয়ে এই দিকে আসলে দেখতে পারবেন যে ডিএসসিপি, ফার্স্টে আপনারা ডিএসসিপিতে যাবেন, তারপর হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট। ক্লায়েন্ট লিস্টে যাওয়ার পর এখানে আসলে দেখতে পারবেন যে কয়টা নেটওয়ার্ক আপনার এখানে অন্তর্ভুক্ত আছে, যে কানেক্টেড আছে কয়টা নেটওয়ার্ক, ঠিক আছে। এখান থেকে এখান থেকে আপনি আইপিটা দেখে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন আইপি, এই আইপিগুলো কার আইপিটা আপনি কার আপনি কম দিতে চাইতেছেন সেই আইপিটা এখান থেকে দেখে নেবেন। তো সাপোজ মনে করেন যে আমি এই যে 192.168.0.100.1 আমি এই আইপিটা ইয়ে করবো। তো তারপর আপনি যাবেন হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল, ব্যান্ডউইথ কন্ট্রোলে গেলেন, ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এনাবল ব্যান্ডউইথ কন্ট্রোল, এটাকে আপনারা এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আপনি কত করে দিতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি 100/50, 100/50 দেওয়ার পর সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ করার পর হচ্ছে গিয়ে আপনারা ক্লিক করবেন হচ্ছে অ্যাড নিউ, আপনারা অ্যাড নিউয়ে ক্লিক করেন। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, পেজ চলে আসবে, এখানে হচ্ছে গিয়ে আইপি রেঞ্জ আপনি এখানে আইপিটা দিবেন 192.168.0.101। আমি সাপোজ এই আইপিটা আমি এখান থেকে সিলেক্ট করছিলাম, সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইংরেজ ব্যান্ডউইথ, এখানে ইংরেজ ব্যান্ডউইথ 50 দিয়ে দিলেন, এখানে 50 দিলেন, সমস্যা নেই, ম্যাক্সিমাম মিন আর ম্যাক্সিমাম। আর নিচে আছে একটা হলো ইংরেজ, একটা ইংরেজ একটা হলো ইংরেজ এগ্রেস ইংরেজ এগ্রেস ইংরেজ সরি এখানে আমি সেম টু সেম দিয়ে দিলাম, না এখানে আমি 100 ওর এখানে সেভে ক্লিক করবেন আপনারা, সেভ ও শিট সরি পরে আপনারা সেভে ক্লিক করবেন, সেভ ওকে ক্লিক করবেন, এরকম একটা দেখাবে, সরি
যে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর হচ্ছে গিয়ে এরকম একটা অপশন এখানে তৈরি হয়ে যাবে, ব্যান্ডউইথ কন্ট্রোল রুলস রোলস এরকম একটা অপশন তৈরি হয়ে যাবে। এই যে আমি যে আইপিটা সিলেক্ট করছিলাম দেখতে পাচ্ছেন এই আইপিটা এখানে, তো এখানে হচ্ছে গিয়ে সে 50 কিলোবাইটের বেশি সে ইউজ করতে পারবে না। এখন আপনি যদি সাপোজ মনে করেন যে 1 এমবিপিএসের লাইন নিয়ে থাকেন, তাহলে সে 50 থেকে 100 কিলোবাইটের মধ্যে থাকবে, 50 থেকে 100 কিলোবাইট, এর বেশি সে অতিক্রম করতে পারবে না। ঠিক আছে, এরকমভাবে চাইলে আপনারা এই আপনাদের ব্যান্ডউইডটা কন্ট্রোল করতে পারেন, রাউটারটা কন্ট্রোল করতে পারেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। ঠিক আছে, এরকমভাবে করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা নাকি আমার ভিডিও দেখেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানায়েন, আমি আপনাদেরকে সলিউশন করার ব্যবস্থা করব, সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, কোনো কিছু জানতে চাইলে এই কমেন্ট বক্সে আমাকে বলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।